কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে আট দিন ব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার সন্ধ্যায় ভৈরব বাজারে রাজ কাচারি মাঠে মেলার উদ্বোধন করা হয়। এবারে মেলায় ২০টি স্টল থাকছে, প্রতিদিন সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ মেলার মঞ্চে নাটক মঞ্চস্থ হবে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদ ও মাতৃভাষার প্রতি সম্মান জানাতেই ২৭ বছর আগে ভৈরবে ঘটা করে বইমেলার আয়োজনের পরিকল্পনা করা হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#। ৬ বছর ধরে মেলায় গড়ে ১২ লাখ টাকার বই বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বইমেলার স্টলে বই বিক্রির জন্য ভালো সাড়া পাবেন বলে জানায় স্টল বরাদ্দকৃতরা। মেলা শেষ হবে ২৪শে ফেব্রুয়ারি।